হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টি ভিজিটিভস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছি। তো প্রতিবারের মতো আবার আপনাদের মাঝে খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আসলে কোনো মেকআপ ভিডিও নিয়ে কথা বলবো না, আজকে ভিডিও কথা বলবো হচ্ছে কি ইউটিউবের কিছু বিষয় নিয়ে। সো আমাকে অনেক আগে থেকে অনেক আপুরাই হচ্ছে কি আবার অনেক ভাইয়েরাই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আপনারা আপনি কিভাবে আসলে ইউটিউবে আসলেন এবং ইউটিউবার হওয়ার আপনার পিছনের গল্পটা আমরা জানতে চাই এবং ইউটিউব নিয়ে কিছু টিপস দেন। যারা ইউটিউবিং করে তারা কমেন্ট করেছে যে ইউটিউব নিয়ে কিছু টিপস দেন, যেটা করলে আমরা ইউটিউবে সফল হতে পারবো। তো সবকিছু আজকে ভিডিওতে বলে দিব যে কিভাবে আসলে আমার ইউটিউব জার্নি শুরু করা এবং আসলে ইউটিউবে কিভাবে কাজ করলে আপনারা খুব দ্রুত সফল হতে পারবেন, সব কিছু ডিটেলস আজকে ভিডিওতে বলা থাকবে। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওতে চলে যাই। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে কি আমি আসলে কিভাবে ইউটিউবে আসলাম। তো আমার আসলে ইউটিউবে আসার হচ্ছে কি মেইন একটা কারণ ছিল, সেটা হচ্ছে কি আমার মানে যখনই আমি দেখলাম যে ইউটিউবার মানে ইউটিউবিং যখন আমি ইউটিউবিং শুরু করি আসলে কীভাবে শুরু করবো আমি নিজেও হচ্ছে কি কনফিউজ। সো আমি যখন ইউটিউবিং শুরু করি তখন আমার কাছে ছোট্ট একটা ফোন ছিল, ফোনটার দাম মেবি 2800 অথবা 3000 টাকার ভিতরে হবে যখন আমি ফার্স্ট একটা ফোন কিনি, একদম ছোট্ট একটা ফোন কিনি। সো এইটা হচ্ছে আরও 3 বছর আগের কথা। তোমরা হয়তো বা আমাকে এখন দেখো আমি অনেক ফাস্ট, বাট আমি রিসেন্ট 1 বছর আগেও এতটা ফাস্ট ছিলাম না, যেটা কিনা আমি এই 1-1.5 বছরে এতটা ফাস্ট হয়ে গেছি। কিন্তু আগে কিন্তু আমি অনেক স্লো ছিলাম বা এত কিছু বুঝতাম না, এত কিছু জানতাম না, এত মডার্ন এত স্মার্ট এরকম আসলে ছিলাম না। সো যাই হোক, আমি তখন হচ্ছে ছোট্ট একটা ফোন চালাইতাম, তার আগে আমি আসলে বাটন ফোন চালাইতাম। আমার লাইফে ফার্স্ট একটা ফোন কিনি, সেটা হচ্ছে গিয়ে 3000 বা 2800 টাকার ভিতরে গ্রামীণ ফোন। হ্যাঁ, তেমন কোনো ব্র্যান্ড নিউ ফোন না। তো এই ফোনে না আমি ইউটিউবিং দেখতাম, মানে ইউটিউব দেখতাম। তো ইউটিউবে ঢুকে ভিডিও দেখা যায় এরকম দেখতে দেখতে হঠাৎ করে না আমার একটা টেক চ্যানেল চলে আসলো আমার সামনে। তো সেখানে বলতেছে যে এভাবে ইউটিউবিং করে আপনারা এত টাকা অর্জন করতে পারবেন, অত টাকা অর্জন করতে পারবেন। তখন আমি আসলে তেমন একটা মাথা ঘামাইনি, কিন্তু অনেক মেয়েরাই দেখতাম কি যে টেইলার্সের ভিডিও করতো, মানে কাপড় চোপড় সেলাই করতো, সেগুলোর ভিডিও ছাড়তো। তো আমি তখন কী করতাম, ওগুলো দেখে দেখে সেলাই শিখতাম। কিন্তু আমার একটা টার্গেট ছিল, সেটা হচ্ছে কি আমি কখনোই আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনাদের সাথে কথা বলি না। সো আজকে বলতেছি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা। সেটা হচ্ছে আমি কিন্তু আসলে শিক্ষাগত যোগ্যতা থেকে অত বেশি যে শিক্ষিত এরকমটা না, আমি খুবই অল্প শিক্ষিত একটা মেয়ে, বাট মোটামুটি আর কি সমাজে চলার মতো। আমি আসলে তেমন কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, আমার তেমন কোনো বড় বড় সার্টিফিকেটও নেই, আমি খুবই অল্প শিক্ষিত একটা মেয়ে, সেটা আবারও বলে দিচ্ছি। বাট আমি যতটুকু করেছি সেটা হচ্ছে আমার যোগ্যতায়, আমার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। তো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আমি আজকে এই পর্যায়ে এসেছি, শুধুমাত্র আমার ট্যালেন্ট এবং আমার নিজের পরিশ্রম সেটা দিয়ে। সো যাই হোক, আমি পার্লারের কাজটা জানতাম আরও 10 বছর আগে থেকে, এটার প্রতি আমার হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি 10 বছর আগে থেকে পার্লারের সাথে জড়িত। তো পার্লারের সব কিছু আমি জানি, এটা আমি স্বীকার করি, বাট ইউটিউব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, আর আমি বললাম আমি তো তেমনটা শিক্ষিত না। সো যাই হোক, আমার মানে লাইফে কিছু হিস্টোরি আছে, সেগুলো অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদেরকে বলবো, কারণ মানুষের জীবনে হচ্ছে গিয়ে কিছু সময় সুখে পার হয়, কিছু সময় দুঃখে পার হয়, এরকমই আসলে মানুষের লাইফ। সো আমার জীবনে এমন কিছু সময় গিয়েছে যে সময়গুলো আসলে মানে একটা দুঃস্বপ্নের মতো, মানে আমার কাছে এখন মনে হয় সেগুলো আসলে দুঃস্বপ্ন ছাড়া আর কোনো কিছুই না। তো আমি আমার লাইফে অনেক হচ্ছে গিয়ে ঝড় তুফান, তারপরে অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আসছি। আমার পথ, আমার হচ্ছে গিয়ে জীবনযাত্রা, আমার লাইফের চলার পথ অনেক সহজ ছিল না, মানে কি বলবো, মানে কাঁটা তারের বেড়া আছে না, কাঁটা তারের বেড়া তো একটা থাকে, বেড়া পার হলে মানুষ সরাসরি আবার চলে যেতে পারে, বাট আমার পুরো জার্নিটাই ছিল কাঁটা তারের বেড়া, মানে আমাকে কাঁটা তারের উপরে হেঁটে হেঁটে যেতে হবে, আমি জানি যে এখানে পাড়া দিলে আমার কষ্ট হবে, তারপর আমি সেখানে পাড়া দিয়ে দিই সামনের দিকে আগে আসছি। সো আমার লাইফটা আসলে এরকম। সো যাই হোক, এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কোনো একদিন আমার চ্যানেল যখন অনেক বড় হবে, অনেক ভিউয়ার্স হবে, তখন হচ্ছে কি আমি আমার লাইফ স্টোরি আপনাদের কাছে বলবো। আর একটা কথা, ইউটিউবে আসার একটাই কারণ, সেটা হচ্ছে কি আমি চেয়েছিলাম যে আমার লাইফ স্টোরি বলার জন্য একটা প্ল্যাটফর্ম, মানে আমি জীবনে এত কষ্ট করে এত স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি, সেই জন্য আমি একটা প্ল্যাটফর্ম চেয়েছিলাম, যে এমন একটা প্ল্যাটফর্ম সেখানে আমি আমার লাইফ স্টোরি বললে হাজার হাজার মানুষ শুনবে এবং সেখান থেকে তারা শিক্ষা পাবে, অথবা সেখান থেকে তারা ভালো কোনো উপদেশ পাবে, এরকম একটা বলার ইচ্ছে ছিল। সো সেই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য আমার ইউটিউবে আসা।
সো ইনশাল্লাহ আমার চ্যানেলটা এখন অনেক বড় হচ্ছে, আমার কারো কাছে যেতে হবে না আমার লাইফ স্টোরি বলার জন্য। আমার চ্যানেলে যদি আমি বলি সেটা আমার হাজার হাজার প্রিয় দর্শকরা আছেন তারা শুনবেন। সো আর ইউটিউবে আসার যে কারণ সেটা হচ্ছে কি, আমি খুব দুর্বল ছিলাম তখন, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব কিছুর দিক থেকে অনেকটাই দুর্বল ছিলাম তখন। আমি টুকিটাকি আর কি ছোট একটা পার্লার ছিল, পার্লার চালাইতাম। তো আমি চাইছিলাম যে পার্লার থেকে যা ইনকামটা আসলো সেটা দিয়ে আসলে আমার স্বপ্ন পূরণ, অথবা আমার মানে প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, আমার প্রচুর স্বপ্ন ছিল, আমার মানে একটা ফ্রিডমলি একটা লাইফের স্বপ্ন ছিল যেখানে আমি স্বাধীনভাবে বাঁচতে পারবো, আমার নিজের উপার্জন আমি নিজেই খাবো, কারো কাছে হাত পাতবো না, এরকম একটা স্বপ্ন ছিল আমার। বাট আমার ফ্যামিলিটা ছিল একদমই নর্মাল একটা ফ্যামিলি, মানে একদমই নিম্ন একটা ফ্যামিলির মেয়ে আমি বলা চলে। আমার ফ্যামিলি, আমার বাবা হচ্ছে কি তেমন কোনো ধনী মানুষ না, খুবই সাধারণ একটা মানুষ, আর আমার ফ্যামিলি হচ্ছে কি খুবই একদমই নর্মাল একটা ফ্যামিলি বলা চলে। এখন হয়তো অনেক ভালো পর্যায়ে গেছে, ঠিক আছে, বাট যখন আমি বোঝা শিখেছি, যখন আমার লাইফে ভালো কিছু হওয়ার কথা ছিল আসলে সেটা আমি করতে পারিনি আমার ফ্যামিলির জন্য, কারণ আমার ফ্যামিলি, আমার যে গার্জিয়ান আমাদের বাবা, সো হচ্ছে কি সে অনেক অসুস্থ ছিল, সে অনেক বৃদ্ধ, মানে অনেক বয়স হয়ে গেছে। তো আমি ছিলাম আমার ফ্যামিলির বড় মেয়ে, সো এই কারণে হচ্ছে কি সব দায়িত্ব ছিল আমার উপরে, বাট আমি তেমন কোনো দায়িত্ব পালন করতে পারিনি তাদের উপরে। এখন ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে বাবা মায়ের উপরে সম্পূর্ণ দায়িত্ব পালন করার জন্য। সো আসলে আমার প্রতি টেক কেয়ার করার মতো এরকম বড় ভাই ছিল না, বাবা ছিল না, তো আমি খুব কষ্ট দুঃখ করে হচ্ছে কি আমি আমার লাইফটাকে আমি মানে নিজের পরিশ্রম দিয়ে এই পর্যায়ে আসছি। সো যাই হোক, ওইসব কথা আসলে বলতে চাই না, ওইসব ইতিহাস মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে, মানে পুরোনো দিনগুলো মানুষের যখন অনেক কষ্ট যায় তখন সেই দিনগুলো আসলে মনে না করাই ভালো, মনে করলে অনেক কষ্ট হয়। সো তারপরে হচ্ছে কি আমি ইউটিউবে আসি, ইউটিউবে আসি কীভাবে সেটা হচ্ছে কি টিউটোরিয়াল দেখি, হ্যাঁ, যেভাবে এভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়। সো আমি যে এলাকায় থাকতাম ওই এলাকায় কিছু লোক ইউটিউবার হয়েছে আর কি, আমার জানা মতে কয়েকজনই অনেক বড় ইউটিউবার ছিল এবং কয়েকজন নতুন নতুন ইউটিউব চ্যানেলও খুলেছে। তো তাদের দেখা দেখে আমি আসলে ইউটিউব চ্যানেল খুলি, যে সবাই যেহেতু খুলেছে আমিও খুলি। সো ইউটিউব চ্যানেলটা আমাকে কেউ খুলে দেয় নাই, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আমি এখন বলতে পারি যে আমি আমার নিজের যোগ্যতায় এই পর্যন্ত আসছি, হতে পারে আমার চ্যানেলে 60,000 সাবস্ক্রাইবার, কিন্তু ইনশাল্লাহ একসময় 6,00,000 হবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আপনাদের যদি দোয়া ভালোবাসা এরকমই থাকে তাহলে ইনশাল্লাহ আমিও একদিন আমার স্বপ্নের হচ্ছে কি একদমই সিঁড়ির চূড়ায় যেতে পারবো। সো তারপরে হচ্ছে কি আমি আমার ওই 3,000 টাকার ফোনটা দিয়ে আমি ইউটিউবিং একটা ইউটিউব চ্যানেল খুলি। তো আমি জিমেল অ্যাকাউন্ট খুলে কীভাবে সেটাও আমি জানতাম না, আমার একটা ভাই সে আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আমি আসলে জানতাম না কীভাবে জিমেল অ্যাকাউন্ট খোলে, মানে ফেসবুক খুলে এতটুকুই আমার এরিয়া ছিল, এর বেশি আমি কিছু জানতাম না। ফেসবুকও মানে পার্সোনালভাবে তখন ফার্স্টে খুলতাম, যেহেতু নতুন ফোন কিনেছি সেইভাবে আইডিয়া নেই। তো তারপর সে আমাকে একটা জিমেল খুলে দেয়, জিমেল খোলার পরে জিমেল দিয়ে আমি হচ্ছে গিয়ে মানে ভিডিও করি। আমার প্রথম ভিডিও দেখলে আপনারা হাসবেন, মানে আমি যে ভিডিও করব আমি কথা বলতে পারতাম না, এতটা নার্ভাস ছিলাম, মানে কথা বলতেই পারতাম না। আর প্লাস আমি মানে ক্যামেরা কীভাবে রাখে কীভাবে, আর আমার ক্যামেরার রেজুলেশন এতটাই খারাপ ছিল, 2,000-2,500 টাকা আসলে কেমন রেজুলেশন হতে পারে, ক্যামেরার 500 হবে এরকম হয়তো বা। তো সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার পার্লারে, তখন ছোটো পার্লার ছিল যেহেতু, ছোটো পার্লারে ছোটো ছোটো কিছু ফেসিয়াল ভিডিও, কিছু ব্লিচ, তারপরে ক্রিম ট্রিম হাবিজি এইসব ভিডিও মানে আপলোড করতে থাকি। সো দেখা যায় যে যেদিন আমি ইউটিউব চ্যানেলটা খুলি, যেদিন আমি একটা ফার্স্ট ভিডিও আপলোড করি সেদিন রাতে মনে হয় 1টা ভিউজ হয়েছিল। তো আমি ভাবছি যে 1টা ভিউজ হয়েছে, ওরে বাবা আমার চ্যানেল 1টা ভিউজ হয়েছে। আসলে ভিউজটা কীভাবে হয়েছে সেটা বলি, ভিউজটা হচ্ছে আমি আমার ভিডিওটা বারবার দেখতেছিলাম আসলে ভিউজ হইতেছিল, আমি তো জানতাম না যে আমার চ্যানেল থেকে আমি দেখলে সেটা আসলে চ্যানেলের জন্য ক্ষতি, এটা আমি আসলে জানতাম না। তো আমি মাঝে মাঝে ক্লিক করে দেখতাম, তো দেখতাম মোটামুটি 20-25টা এরকম ভিউজ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে, মানে তখন কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকি। তো তখন একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমার MB কিনে ভিডিও ছাড়তে হতো, তো MB মনে করেন তখন অনেক দাম ছিল, 30-35 টাকা 1 GB। তো একটা ভিডিও ছাড়তে গেলে দেখা যেত 1-1.5 GB চলে যেত, মানে আমার তখন খুব কষ্ট লাগতো, কারণ যেহেতু আমি তখন খুব অভাবে ছিলাম, তো 1 GB MB ভরার মতো সামর্থ্য তখন আমার ছিল, বাট মানে ভরতে গেলে আমার অনেক গায়ে লাগতো টাকাটা, মানে গায়ে লাগতো যে 30 টাকা ভরে MB কিনবো, মানে কলেজের ভিতরে এমন এমন করতো তখন। তো যাই হোক, তারপর MB কিনতাম, কিনে টুকিটাকি ভিডিও আপলোড দিতাম, মাঝে মাঝে ওই MB দিয়ে কিছু চালাইতাম, আবার ভিডিও আপলোড দিতাম, এরকম করে করে প্রায় 1.5 বছরের মতো চলে গেছে, 1 বছরের মতোই, হ্যাঁ প্রায় 1 বছরের মতো চলে গেছে যে আমি কোনো সফলতা পাই না। আর আমাকে নিয়ে সবাই তখন ইপটিজিং করে, ভিডিও সারে জীবনে সম্ভব না, এরকম ভিডিও করে কখনো ইউটিউবে করা মানে কাজ করা সম্ভব না, এরকম অনেকে কমেন্ট করতো। বাট আমি কখনো হাল ছাড়িনি, আমি সবসময় আমার কাজ করে গেছি মনোযোগ দিয়ে। সো যাই হোক, এরকম কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকি, কিন্তু কোনো ফলাফল নাই, জিরো। তো তখন টিউটোরিয়াল দেখতাম, টিউটোরিয়াল দেখে তারপরে অনেকে বলতো যে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি সফলতা পাবেন, এরকম কিছু বলতো। বাট আমি একটা কথা বলি, আসলে আমার
এতদিন সফলতা পেতে লাগলো কেন সেটা এখন আমি বুঝে গেছি। সেটা হচ্ছে গিয়ে তখন আমার ক্যামেরার রেজলিউশন ছিল একদমই কম, তো ওই টাইমে যদি আমার এখন যে ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও করতেছি এই ফোনটা যদি থাকতো, আমি বিশ্বাস করি এক বছরের জায়গায় আমি এক মাসে আমার চ্যানেলটা ভালো পর্যায়ে নিয়ে আসতে পারতাম। কারণ যে কোনো জিনিস আপনি কোয়ালিটি যত ভালো করবেন আপনার জিনিসের গ্রো তত সুন্দরভাবে হবে। সো আমি এখন ফোন দিয়ে ভিডিও করি, যখন আমি ক্যামেরা দিয়ে ভিডিও করবো তখন কিন্তু আমার এই মানে পজিশন কিন্তু আরও হাই কোয়ালিটিতে চলে যাবে, এটা কিন্তু আসলে স্বাভাবিক। তো তখন আমার ফোনটা আসতে অনেক লেট হয়, কারণ যেহেতু আমি খুব অভাবগ্রস্ত ছিলাম তখন আমার কাছে আসলে এত ফোন ছিল না, তো ফোন আসতে আমার অনেক লেট হয়। তারপর আমি অনেক কষ্ট মষ্ট করে একজনের সেকেন্ড হ্যান্ড একটা ফোন কিনি 4,000 টাকা দিয়ে, সেকেন্ড হ্যান্ড ফোন, ঠিক আছে, মানে ফোনটার দাম ছিল 7,000, আমি 4,000 টাকা দিয়ে ফোনটা কিনি। তো কেনার পরে হচ্ছে গিয়ে আমি ওই ফোনটা দিয়ে আবার ইউটিউবিং শুরু করি, তখন আমার ইউটিউব কোয়ালিটি একটু হাই হলো, যেহেতু আমার ফোনটা একটু হয়েছে। তারপরেও কোনো কাজ হয় না, আমি ভিডিও ছাড়তেই থেকে কেউ দেখে না, দু একজন দেখে, লাইক কমেন্ট করে, এরকম মানে তেমন 1,000 বা 2,000 সাবস্ক্রাইবার পর্যন্ত হয়েছে, মানে মনিটাইজেশন অন করতে পাইনি, তখন আমার ওয়াচ টাইম হয় নাই। কিন্তু ততদিনে আমি ইউটিউব সম্পর্কে যা যা জানার ছিল সব আমি টিউটোরিয়াল দেখে শিখে ফেলেছি। দেখেন আমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু খুবই কম, তারপরে আমি বলতে পারি এখন যে একটা ইউটিউব চ্যানেলের একদম প্রফেশনাল যা যা দরকার, মানে অ্যাডসেন্স, তারপরে মনিটাইজেশন, তারপরে হচ্ছে কি ইউটিউব চ্যানেল খোলা, প্লে বাটন, তারপর গেইন করা, মানে A to Z সব কিছু এখন আমি পারবো। মানে এতদিন আমার সেই যোগ্যতাটা হয়ে গেছে, এখন আমি পারি, এখন চাইলে আমি আরেকটা চ্যানেল খুলেও খুব সহজে করতে পারবো, কারো কোনো হেল্প আমার লাগবে না। সো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমি ওই ফোনটা দিয়েও কাজ করি, কোনো ফলাফল হয় না। তারপরে আস্তে আস্তে আমার পার্লারের যে বিজনেসটা, আমি ঢাকায় পার্লার করি, পার্লার করার পরে হচ্ছে গিয়ে আমার যে হাজব্যান্ড সে আমাকে অনেক হেল্প করে, তার ঋণ আসলে কখনোই পরিশোধ করার মতো না, কারণ আমার লাইফটা এমন একটা লাইফ ছিল যে লাইফ থেকে আসলে আমি কখনো উঠে দাঁড়াইতে পারতাম না তার যদি সাহায্য সহযোগিতা না থাকতো। সে খুবই ভালো একটা মানুষ, সে আমাকে মানে এক কথায় বলা চলে যে রাস্তা থেকে মানে তুলে এনে সে আমাকে শোপিসের মতো সাজিয়ে রাখছে, এরকমই আমার কাছে মনে হয়। মানে আমি খুবই অসহায় ছিলাম, খুবই দুর্বল ছিলাম, এরকম একটা পজিশনে ছিলাম, বাট সে হচ্ছে কি আমাকে সে রাস্তা থেকে তুলে এনে সে আমাকে অনেক হেল্প করছে। যেমন আমাকে বিজনেস করার জন্য হেল্প করছে, তারপরে আমাদের বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পরে সংসারে A to Z যা যা লাগে সব কিছু সে আমার জন্য করেছে। প্লাস হচ্ছে কি আমার বিজনেসের জন্য মানে আমি যখন বিজনেস স্টার্ট করি তখন আমি খুবই নার্ভাস ছিলাম, যেহেতু সে আমাকে হেল্প করতেছে তখন আমি খুবই নার্ভাস ছিলাম যে তার টাকা পয়সা দিয়ে আমি যদি মানে কোনো কিছু করি, করার পরে যদি আসলে লস হয় তখন তো আমি তার কাছে মুখ দেখাইতে পারবো না। তো সে আমাকে সবসময় এইটাই হচ্ছে আশ্বাস দিয়েছে, বলতেছে যে তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, একটা বিজনেস যদি না চলে 6 মাস 1 বছর আমি তোমাকে হেল্প করবো, কিন্তু তুমি বিজনেস করো, সমস্যা নেই, তুমি তোমার স্বপ্ন তুমি পূরণ করো, তোমার যেহেতু শখ ছিল বিজনেস করা, তোমার যেহেতু শখ, তুমি বড় হবা, আমি তোমার পাশে আছি। সের জন্য যদি আমার অনেক কিছু লস হয় বা একবার না হলে আমি 10 বার তোমার পিছনে ইনভেস্ট করবো, তারপরে তুমি প্রতিষ্ঠিত হও। তো আমি আসলে আজকে এই পর্যায়ে আসার জন্য একমাত্র সেই হচ্ছে গিয়ে আমি বলবো একমাত্র তার জন্য হইতে পারছি, তাছাড়া হওয়ার কখনো পসিবল ছিল না, আর একমাত্র আল্লাহর রহমত ছিল। কারণ আল্লাহর যদি রহমত না থাকতো তাহলে সে কেন কেউই আমাকে টেনে তুলতে পারতো না, অবশ্যই আল্লাহর রহমত ছিল, এই জন্য আমি তার মতো একটা ব্যক্তিকে পেয়েছি এবং পাশাপাশি সে আমাকে অনেক হেল্প করছে, এটা কখনো অস্বীকার করার মতো না। তো যাই হোক, তারপর আমি পার্লার খোলার পরে আমি ওখানে বসে বসে ভিডিও আপলোড করতে থাকি। সো তখন আপনার ভাইয়া জানতো যে আমি আসলে ইউটিউবিং করি, তো ইউটিউবিং করার পরে সে আসলে প্রথমে লাইক করতো না, বলতো যে তুমি আমার বউ, তুমি পর্দা করবা, নামাজ কালাম পড়বা, তুমি হচ্ছে গিয়ে ইউটিউবিং করো না, এটা আমি পছন্দ করি না। তাকে তার বন্ধুরা অনেকেই মানে এই বলতো যে তোর বউ হচ্ছে গিয়ে দেখলাম ইউটিউবে ভিডিও করে, এরকম কথা বলতো। তো আমি আসলে তার কথা শুনে অনেক কষ্ট পাই যে আমার হাজব্যান্ডকে যেহেতু মানুষ হচ্ছে গিয়ে বাজে বাজে কমেন্ট করতেছে, আর সে আমার জন্য এত কিছু করেছে, আর আমার জন্য সে আমার একটা সামান্য একটা স্বপ্ন ইউটিউবিং এটা করার জন্য সে মানুষের কাছে আজে বাজে কথা শুনবে। সো যাই হোক, বাদ দে, ইউটিউবিং বাদ, সে আমাকে যা দিচ্ছে তা নিয়ে তো আমি অনেক সুখী আছে, তো ইউটিউব না করলে আমার কিছু যায় আসে না, এরকম একটা ডিসিশনে আমি চলে আসছিলাম। তো ডিসিশন আসার পরে আমি আমার চ্যানেল থেকে প্রায় 50টা ভিডিও ডিলেটও করে দিই। আসলে ওই ভিডিওগুলো যদি ডিলেট না করতাম আজকে হয়তো আরও ভালো পর্যায়ে চাইতাম। আর কিছু মানুষ থাকে না মানুষের পিছনে ধরে টান দেওয়ার মতো, এরকম কিছু মানুষের সাথে তখন আমার চলাফেরা ছিল, যারা কিনা বলতো যে ইউটিউবিং ভালো না, এগুলো করো না, এগুলো করা ভালো না, এগুলো করা গুনা, এগুলো করা পাপ, এরকম অনেক কথা বলতো, যেটার কারণে আমি আসলে মোটিভেশনটা আমার চেঞ্জ হয়ে গেছিলো, যে কারণে আমি আমার ভিডিওগুলো ডিলেট করে মানে প্রায় 1 মাসের মতো আর কোনো ভিডিও চাই না। কিন্তু আমি না রাতে ঘুমাইতে পারি না,
এই একটা সমস্যা, মানে আমার শুধু মানে ইউটিউবে ঢুকলেই আমার না মানে আমার চ্যানেলের প্রতি চলে যায় যে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়বো। মানে যেহেতু এটা আমার ভালোবাসা থেকে আসছে, আমি ইউটিউবে বিশ্বাস করেন কি না জানি না, আমি ইউটিউবে একটা টাকা ইনকাম করবো সেই জন্য আমি আসি নাই, আমি শুধুমাত্র ভালোবাসা ছিল ইউটিউবের প্রতি আমার, এই কারণে আমি আসছি, এর জন্য আমি ধৈর্য ধরে টিকতে পেরেছি। যদি আমি টাকার জন্য আসতাম তাহলে আমি ইউটিউবে করতে পারতাম না, কারণ অন্যান্য কাজ করলে প্রচুর টাকা পাওয়া যায়। ইউটিউবে আসলে আহামরি তেমন কোনো টাকা পাওয়া যায় যে এরকম কিছু না, আবার যায় না সেটাও না। আপনি যদি পরিশ্রম করেন ইউটিউব আপনাকে 100% পারিশ্রমিক দেবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেহেতু আমি অনেকগুলো পেমেন্ট পেয়েছি, সো আমার পেমেন্টের উপরে আমি ডিপেন্ড করে বলতে পারি যে আমি যতটুকু পরিশ্রম করেছি ইউটিউব আমাকে ততটুকুই পারিশ্রমিক দিয়েছে, আমি পরিশ্রম ছাড়া আমাকে এক টাকাও দেয় নাই। ঠিক আছে, তো আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই আপনি ইউটিউব থেকে পারিশ্রমিক পাবেন যদি ধৈর্য ধরে থাকেন। ঠিক আছে, আজকে না পান কালকে, কালকে না পান পরশু, পরশু না পান তরশু, অবশ্যই অবশ্যই পাবেন। সো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এরকম ইউটিউবিং করা আমার টোটালি বন্ধ হয়ে গেছে, এক বছর আগের কথা। তো হঠাৎ করে আপনাদের ভাইয়াকে আমি বলতেছি যে দেখো আমার তো সব স্বপ্নই তুমি পূরণ করলা, তো আমার তো একটা স্বপ্ন বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে প্লে বাটন পাওয়া, ইউটিউব থেকে প্লে বাটন পাওয়া। আমি তো আসলে ইউটিউবে টাকার জন্য আসি না, কিন্তু আমার একটা স্বপ্ন যে আমি ইউটিউব থেকে একটা প্লে বাটন পাবো, এই কথাটা আমি তাকে বলি। তখন সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার এটা স্বপ্ন, তোমার স্বপ্নের জন্য যদি আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হয় আমি করবো, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তুমি ভিডিও করো, ঠিক আছে, বাট হিজাব পরে করো, এইটা সে আমাকে বলছে। তো তার কথা অনুযায়ী আমি হিজাব পরে ভিডিও করা শুরু করে দিলাম। তারপরে ভিডিও করতে করতে হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো ভিডিওটা প্রায় 1 মিলিয়ন হয়, ভাইরাল হওয়ার পুরো পরে আমার পুরো চ্যানেল সহ একদম র্যাঙ্কে চলে যায়, প্রায় 27-28 হাজার সাবস্ক্রাইবারও হয়ে যায় আমার চ্যানেলে। তো হওয়ার পরে তখন যখন আমি ফার্স্টে তখন আপনার ভাইয়া আমাকে খালি জিজ্ঞেস করে তুমি যে ইউটিউবিং করো তুমি কি টাকা পাবা, তো আমি তাকে বললাম যে হ্যাঁ অবশ্যই টাকা পাবো না কেন, আমি টাকা পাবো। তো ফার্স্ট আমি যখন অ্যাডসেন্সের চিঠিটা পাই, মানে এত মানে আমার এত কষ্ট লাগছে ওই দিন, অ্যাডসেন্সের যখন চিঠিটা পাই, আমার কাছে অ্যাডসেন্সের চিঠি মানে অনেক বড় কিছু আমার কাছে। আমি মনে করি যে একটা ইউটিউবারের কাছে একটা অ্যাডসেন্সের চিঠি মানে তার কাছে অনেক সুখের একটা, অনেক ভালো লাগার একটা বিষয়। তো আমি অ্যাডসেন্সের চিঠি পাই, পাওয়ার পরে আপনার ভাইয়াকে এসে বলি যে দেখো আমি অ্যাডসেন্সের চিঠি পেয়েছি। সে তো আসলে ইউটিউব সম্পর্কে কিছু জানে না, সে বলে এটা কী কী পাইছো, মানে তার ভিতরে কোনো এক্সাইটেড নেই। আমার তো অনেক মন খারাপ হয়ে গেছে যে আমি এত সাধনা করে অ্যাডসেন্সের চিঠি পাইলাম, মানে এক একটা মানুষ অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে 20 দিন 30 দিন 1 মাস 2 মাস 6 মাসও করে অ্যাডসেন্সের চিঠি পায় না, আমি কোনো কিছু না জেনে না শুনে শুধুমাত্র টিউটোরিয়াল দেখে অ্যাডসেন্সের চিঠির জন্য অ্যাপ্লিকেশন করে আমি অ্যাডসেন্সের চিঠি পেয়ে গেছি মাত্র 28 দিনের ভিতরে। এটা আসলে একটা সফলতা না? তো সে আসলে এটা তখন বুঝতো না, তো সে বলতেছে যে কী পাইছো, মানে সে ভাবছে এটা পাওয়া মানে কিছুই না, তেমন কিছুই না, সে বুঝতে পারে না। তো যাই হোক, এটা তার মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সো তারপরে হচ্ছে গিয়ে আমি কাজ করতে থাকি, তো সে খালি আমাকে জিজ্ঞেস করে তুমি কবে টাকা পাবা, তুমি কবে টাকা, মানে সে একটা হচ্ছে কি এর ভিতরে ছিল যে আসলে ইউটিউব থেকে টাকা দেয় নাকি টাকা নিয়ে যায়, মানে সে মানে এটা বিশ্বাস করে না যে ইউটিউব থেকে টাকা পয়সা দেয় বা ইউটিউব থেকে ভালো কিছু করা সম্ভব, এটা সে তখন বিশ্বাস করতো না। সে আমাকে ভাবতো যে পাগল, পাগলের মতো যেটা করতে চাইতেছে এটা করতে দিত, এতটুকুই আর কি। পরে আমার যখন $100 যোগ হয়েছে, আমাকে খালি জিজ্ঞেস করে কবে টাকা পাবো, তুমি টাকা কি আদৌ পাবা নাকি ফাও পরিশ্রম করতেছো, এরকম কথা বলতে আমি বলতাম পাবো পাবো ইনশাল্লাহ, দেখবা অনেক টাকা পাবো। তো আস্তে আস্তে এখন আমার মানে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, আমার $100 হয়ে গেছে, এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে আমার টাকা চলে আসবে। সো এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো, এখন সে যেই অ্যাকাউন্টে আমার নামে টাকা পাঠায় বাহির থেকে, সো ওই অ্যাকাউন্টে সে হচ্ছে গিয়ে আমাকে অ্যাড করতে দিবে না, সে বলতেছে তোমার অ্যাকাউন্টে যা আছে সেটাও চলে যাবে, খবরদার এইটা করি না, তুমি এটা নতুন অ্যাকাউন্ট খুলে তারপরে এটা রাখো। পরে কী করবো, তার এই খামখেয়ালের জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছি। আবার আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে ইউটিউবে ফার্স্ট সর্বপ্রথম মানে একদমই ফার্স্ট ফার্স্ট পেমেন্ট করে ইসলামী ব্যাংক, সো এর জন্য ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে ব্যাংকের সাথে আমি হচ্ছে কি ওইটার সাথে অ্যাড করে দিলাম আমার অ্যাডসেন্সের সাথে। তো আমার ওই মাসে ফার্স্ট পেমেন্ট আসে 14,000 টাকা। সো যখন আমি ফার্স্ট টাকা তুলি ব্যাংক থেকে, আপনার ভাইয়া এত খুশি, মানে তারপরে সে তাকে আমি বললাম যে দেখো এখন থেকে প্রতি মাসে আমাকে ইউটিউব টাকা দিবে, 5,000 দেখ, 10,000 দেখ, 20,000 দেখ, আমি যেমন পরিশ্রম করবো সেরকমই পারিশ্রমিক দিবে। তো তখন সে আসলে অনেক খুশি। তারপরে সে যখন তার বন্ধু বান্ধবকে বলো যে দেখ আমার ওয়াইফ ইউটিউব থেকে এই যে টাকা পাইছে, তখন তার বন্ধু বান্ধব সবাই তাকে বলতেছে আরে ভাই তাহলে তো তোর বউ অনেক গুণবতী, তোর বউ অনেক ট্যালেন্ট, এখানে তো সবাই টাকা পায় না আর সবাই এই পর্যায়ে যেতে পারে না, মানে এখন সবাই সাপোর্ট করে, মানে যখন আগে কিন্তু এরা কেউ সাপোর্ট করতো না। তো যাই হোক, তারপরে হচ্ছে কি এখন আর আপনার ভাইয়ের দিক থেকে কোনো সমস্যা নেই, এখন বরং হচ্ছে আমি তাকে বলি যে আমি এখন ইউটিউবে ভিডিও করব, সে বলে আচ্ছা তুমি ভিডিও করো, আমি ঘুমাইলাম, সে ফোন কেটে দেয়।
তো হচ্ছে কি এই হচ্ছে আমার ইউটিউব জার্নি। আর ইউটিউব জার্নির আমি হচ্ছে কি এখন ইউটিউব নিয়ে কিছু টিপস দিই, সেটা হচ্ছে কি ইউটিউবে অনেক আপুরাই হচ্ছে ইউটিউবিং করেন, তো তাদের উদ্দেশ্য বলবো আপনারা ইউটিউবিং ছাড়বেন না, কখনোই ছাড়বেন না, কোনো দিনও ছাড়বেন না। আমি যেটা বলি আপনারা ধৈর্য সহকারে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ইউটিউব কাউকে ঠকায় না, মানুষ মানুষকে ঠকায় কিন্তু ইউটিউব কাউকে ঠকায় না, আপনাকে কখনোই ঠকাবে না। আপনি একটু ধৈর্য নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনিও হচ্ছে গিয়ে ভালো পর্যায়ে যেতে পারবেন। যেমন আমি আস্তে আস্তে আমার কাজের কোয়ালিটি চেঞ্জ করেছি, এখন আমার চ্যানেলও গ্রো করতেছে। যখন আমি ক্যামেরা দিয়ে লাইটিং দিয়ে আরও হাই সোসাইটি ভিডিও করব, তখন কিন্তু আমার কোয়ালিটি আরও বেশি ভালো হবে। সো এই ছিল আজকের ইউটিউব নিয়ে খুব স্পেশাল কিছু টিপস। আর একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই নিয়মিত ভিডিও করেন, অবশ্যই নিয়মিত ভিডিও ছাড়েন, এর উপরে আর কোনো টিপস নাই। অনেকে টিপস দেয় ট্যাগ টাইটেল থাম্বনেল এইসব আবিজাবি, তো আমি বলবো ট্যাগ টাইটেল থাম্বনেল এগুলো তো অবশ্যই দিবেন, ডিসক্রিপশন তো অবশ্যই দেবেন। এগুলো একটা নিয়ম, একটা রুলস, আপনার চাকরির একটা রুলস। যেমন আপনি যদি একদিন জব করতেছেন, তাই না, জব করতে যাওয়ার আগে আপনার টাই পরতে হবে, শার্ট পরতে হবে, প্যান্ট পরতে হবে, মানে অফিসিয়াল যেই পোশাকগুলো ইউনিফর্মগুলো সেগুলো পরে সুন্দরভাবে আপনাকে অফিসে জয়েন করতে হবে। তাহলে কী হবে, আপনি যে একটা অফিসের স্টাফ সেই হিসেবে আপনি একটা মর্যাদা পাবেন, প্লাস হচ্ছে কি সবাই বুঝবে যে আপনি এই অফিসের স্টাফ, তাই না। সো এরকমই আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে থাম্বনেল ট্যাগ টাইটেল এগুলো ডিসক্রিপশন এগুলো দিতেই হবে, কারণ এগুলো হচ্ছে ইউটিউবের রুলস, এই রুলস অনুযায়ী তো আপনাকে চলতে হবে। আপনি যদি রুলস ছাড়া এলোমেলোভাবে চলে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে অ্যালাউ করবে না, ঠিক না। যেমন আপনার অফিসে যদি আপনি অন্যান্য ড্রেস পরে ফাং ফুং করে যান তাহলে কিন্তু আপনার অফিসে আপনাকে বেশি দিন রাখবে না, তাই না, এটাই কিন্তু নিয়ম। সো আপনি ইউটিউবে ভিডিও করবেন, ট্যাগ টাইটেল থাম্বনেল তো অবশ্যই দিবেন দিবেন, এবং পাশাপাশি যেটা করবেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, নিয়মিত। যেমন আপনি সপ্তাহে একদিন পারতেছেন, প্রতি সপ্তাহে একদিন করে দেন, আপনি সপ্তাহে দুই দিন পারতেছেন, প্রতি সপ্তাহে দুই দিন করে দেন, মানে এইটার উপরে আর কোনো টিপস নেই। যত ইউটিউবাররা যতই টিপস দেখ না কেন, আমি একটা জিনিস বলবো, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন, এর উপরে আর কোনো টিপস হতে পারে না, ঠিক আছে। কারণ আপনি যদি একটা অফিসে পরিপূর্ণভাবে একদমই হচ্ছে কি ড্রেস আপ গেট আপ পরে খুব সুন্দরভাবে নিয়মিত অফিসে যান, তাহলে কিন্তু আপনার বস আপনার প্রতি অবশ্যই খুশি হবে, অবশ্যই আপনাকে স্যালারি বাড়িয়ে দেবে কিংবা আপনাকে পারমানেন্ট করবে, এরকম না। তো ইউটিউবও কিন্তু এরকম একটা জিনিস, ঠিক আছে। এখানে আপনি নিয়মিত কাজ করেন, অবশ্যই আপনাকে ইউটিউব দেখবে। আর আপনি যদি একদিন কাজ করে দশ দিন আপনার খবর না থাকে, তাহলে কি আপনাকে কোনো কোম্পানি স্যালারি দিবে? কখনোই দিবে না। তো ইউটিউব কেন দিবে? ইউটিউবও তো একটা কোম্পানির মতোই, তাই না। সে তো আর আমাদেরকে চেহারা দেখে টাকা দেয় না, সে তো আমাদেরকে দিয়ে ইনকাম করে সে টাকা নেয়, প্লাস আমাদেরকে দেয়। যেমন আমাদের ভিডিওতে অ্যাড আসে, আমরা অ্যাডসেন্স পেয়েছি, অ্যাড আসে, অ্যাডভার্টাইজ যারা হচ্ছে কি প্রচার করে তারা হচ্ছে কি ইউটিউবকে টাকা দেয়, সেই টাকা থেকে ইউটিউব আমাদের ভিডিওতে হচ্ছে প্রচার করে, ইউটিউব কিছু নয় আমাদের কিছু দেয়, তাই না। সো এটা তো আমাদের চেহারা দেখে দেয় না, বা ইউটিউবের পকেট থেকেও দেয় না, আমাদের পারিশ্রমিক থেকে দেয়। আমাদের ভিডিওতে অ্যাড শো করে, সেটা মানুষ ক্লিক করে, সেটা থেকে হচ্ছে আমাদের ইনকাম আসে। সো আপনারা হচ্ছে গিয়ে নিয়মিত কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। এতটুকু বললাম আমি আমার এই ছোট্ট কিছু দিনের অভিজ্ঞতা থেকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার ইউটিউব জার্নি সব কিছু ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।